দা বলছেন তো? হ্যাঁ, তাছাড়া কে বলবে বলো? তোমার ভাই দাদা বলতো তো আমি একটাই। একটাই দাদা, তাছাড়া কে কথা বলেন? আমার একটা কবি তাহলে কথা বলবো, ওই জন্য আপনাকে ফোন করলাম। তাহলে না বলো, তাহলে তোমাকে আমার হ্যাঁ দাদা দাদা, একটা বলো। বলো। আমরা বুথে আছি, বলছি আমরা যেখানে, আমরা এখন আপাতত আমরা একটা মিটিং এ আছি তো। হুম গুরু শুনেন, হ্যাঁ জানি না ভগবান আছে কামাল, কিনা। হ্যাঁ কামাল তো দাদা আছে, কামাল তো দাদা আছে, আছি আছি, কামালকে দাও। হ্যাঁ দাদা কামাল আছে, কালকে আরো লোক আছে তো, শুনো, আমি ভগবান কালকে আছেন তো, পাটকেল ডাঙ্গা ঢুকবো 12টায়। না আপনি আপনি কবে? তো 12টায় ঢুকবেন, আমরা দিয়ার বালা কাছে যেতে বললো বাচ্চু। এবার শুনো, ওরা টাইমটা বলতে পারবে না, কারণ আমার 10টা থেকে একটা মিটিং আছে, আর 11টা কিছু মৌলবীকে নিয়ে মিটিং আছে হরোরিতে। আচ্ছা 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 দাদা বাবু, দাদা, ঠিক, ওই মিটিংটা করে 12টার সময় বেরাবো। হ্যাঁ তুমি একটু বাচ্চুকে আর রিয়াজকে হ্যাঁ দুটাকে বলে দাও, আজকে আমার পাটনা থেকে আইপ্যাকের বিশাল অফিসার এসছে, হ্যাঁ, যেখানে আমি নামবো সেখানে যেন 200 লোক থাকে। যেখানে নামবেন আপনি 200 লোক কোন জায়গায় করতে হবে বলুন তো আমাকে। হ্যাঁ, যেখানে নামবো, যেখানে কোনখানে আমাকে নামাবে প্রথম প্রচারে, সেটা তোমরা জানবে। আমরা প্রচারে প্রথম নামাবো বাচ্চু, যেটা আমাকে বলেছে সন্ধ্যাবেলায় ক্ষতি দিয়ার বেলা গেছি তো, প্রথম নামাবো বাচ্চু দিয়ার একদম। বালাগাছিতে যেন 200 লোক থাকে। হ্যাঁ আর শুনে রাখো, তোমাকে আমি যেটা বলে দিছি আগে, দাদা বলেন, দিয়ার বালাগাছিতে নামবো, আমাকে মালা দিবে অবশ্যই অবশ্যই, 100%, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, যতক্ষণ আমি 5টা 6টা অব্দি থাকবো সেখানে, 10টা মালা যেন আমার গলায় পড়ে, 10টা দশ দিলে জায়গাতে 20টা ফেলবো আমি, আমি না না 20টা নয়, 10টা জায়গাতে আমার যেন, মানে আমাকে আইপ্যাক যেভাবে আজকে বললে সেটাই তোমাকে বলছি। তোমাকে না ঠিক আছে দাদা, তোমাকে বাচ্চুকে রিয়াজকে বলে দিও, হ্যাঁ 10টা জায়গায় লোক থাকবে, আমাকে 10 জায়গায় 10টা মালা পড়াবে, ওরা ওদের লোক থাকবে, ওরা শুধু দেখবে। ঠিক আছে, আমি আগে থেকে তোমাকে বলে দিলাম, তুমি রিয়াজকে বাচ্চুকে বলে দিও যে দাদাকে ফোন করেছো, দাদা এই কথা বললে। ঠিক আছে দাদা, হ্যাঁ, যে 10 জায়গায় প্রত্যেকটা জায়গাতে লোক থাকবে, 10 জায়গায় আমাকে মালা পড়াবে, ঠিক আছে দাদা, বাহ, ঠিক ওকে আছে, ঠিক ঠিক আছে, আছে কামাল। আর হ্যাঁ ঠিক দুশো আছে, লোক সেখানে জড়ো থাকবে, ওদের লোক আমার সঙ্গেই থাকবে। ঠিক আছে দাদা, ওকে, ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমি এটা, সমস্ত রাত্রি দেখে, বসে আছি, ওকে ঠিক আছে, তুমি দেখে নিও। ঠিক আছে বাহ। দাদা।